সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ এবং শুভাশিস জানিয়ে শুরু করছি সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শাহজাহান খান। দর্শক মন্ডলী, দুজন সংসদ সদস্য আমার ডানে যিনি আছেন তিনি তুলনামূলকভাবে অনেক বেশি অভিজ্ঞ দীর্ঘদিন যাবত রাজনীতিতে যুক্ত, আরেকজন তরুণ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দুজনের কাছে একটি প্রশ্ন, আপনারা জানেন যে এটি একটি কমন প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত সারা পৃথিবী জুড়ে স্বচ্ছতা জবাবদিহিতা এইসব বিষয় নিয়ে কাজ করছে এবং তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আছে পরপর 3 বছর, সারা বছর জুড়েই তারা বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের একটি রিপোর্ট হয়েছে রাজনীতিবিদদের নিয়ে, তাতে দেখা যাচ্ছে যে পৃথিবীর যেসব দেশে সবচেয়ে রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশ একটি তার মধ্যে অন্যতম দেশ, 15টি দেশ আছে এই তালিকায়। তো বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে আমি প্রথমে তরুণ রাজনীতিবিদের কথাটা শুনতে চাই, তুলনামূলকভাবে অপেক্ষাকৃত তরুণ, আপনার কেমন লাগছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, পৃথিবীতে অন্যান্য দেশের রাজনীতিবিদদের তুলনায় বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত? এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী হয়তো বলেছে, এবং এই রিপোর্টটি তারা করেছে বিভিন্ন পেশার বিশেষ করে ব্যবসায়ীদের মতামত নিয়ে দেশের। এটা হতে পারে, কারণ এটা তো আমি ঠিক আপনাকে বলতে পারবো না যে রাজনীতিবিদরা কিভাবে নিজেদেরকে আপনার দুর্নীতিগ্রস্ত করবেন, এটা আমার অভিজ্ঞতা নাই, আমি বলতে পারবো না। তবে আমার যেটা ধারণা, মানে তুলনামূলকভাবে অন্য দেশের চেয়ে আমাদের রাজনীতিবিদরা অসচ্ছল, মানে অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে হয়তো বা তারা জনগণের কাজ করতে গিয়ে বা বিভিন্ন দেশের লবিস্ট যারা থাকে আর কি, তাদেরকে ওইভাবে মানে তো বলা চলে না যে তারা দুর্নীতি করে। এখানে অনেক তদবির আছে যেগুলি কাজ করার জন্য করে, এই ধরনের হয়তো যারা খুব অনেক রাজনীতিবিদ আছে নিরি, তারা তদবির হয়তো করে, এটা আমি ইন জেনারেল বলছি আর কি। তো আমার যেহেতু এই অভিজ্ঞতা নাই, আমি আসলে এই প্রশ্নটার ঠিক আপনাকে ক্লিয়ার জবাব দিতে পারবো না। আপনি এখনো নিশ্চিত নন? আমি নিশ্চিত নই যে রাজনীতিবিদরা মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুযায়ী রিপোর্ট অনুযায়ী তারা যে একেবারে বিশ্বের সবচেয়ে এই দেশের রাজনীতিবিদরাই দুর্নীতিগ্রস্ত হবে, এটা বিষয়ে আমি ঠিক মন্তব্য আমি করতে পারবো না। আপনার কাছে কি মনে হয়? আমি একটু এটার মানে পেছনে যেতে চাই, যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু অমূলক আমি কথা বলবো না, তবে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো যে পাকিস্তান শাসনামল থেকে যখন আইয়ুব খান ক্ষমতা এলো, তারপর থেকে তার বেসিক ডেমোক্রেসির মাধ্যমে এদেশে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে সে তখন তার কিছু লোকের প্রয়োজন ছিল। প্রকৃত যারা রাজনীতিবিদ তারা কিন্তু আইয়ুবের সঙ্গে প্রথম যায়নি, তার এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে চিন্তা করলো যে গ্রাসরুট লেভেল থেকে তাকে লোক তৈরি করতে হবে। সেজন্যে আপনার নিশ্চয়ই মনে, আপনি বয়স অবশ্য অনেক কম, তখন স্পষ্টভাবে নাও মনে থাকতে পারে, সেই মুহূর্তে এই যে যে গমের কাজগুলো যে শুরু হলো সেখান থেকে শুরু হলো, এবং সেখান থেকে কিন্তু গ্রাম পর্যায়ের এই যে যারা বিশেষ করে জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান তাদের মধ্যে একটা ধারণা দেওয়া হলো যে এগুলো করলে পরে এখান থেকে একটা তারা একটা আর্নিং তারা সোর্স খুঁজে পাবে। ঠিক একই অবস্থা শুরু হলো যখন ওইখানে বেসিক ডেমোক্রেসির নির্বাচনগুলো হলো, তখন আপনার সেখানে চেয়ারম্যান মেম্বারদের কিন্তু সে টাকা দিয়ে কিনলো। গণভোট যখন শুরু হলো তখন কিন্তু সেটা সম্ভব নয়, গণভোট কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু বেসিক ডেমোক্রেসিতে তাদের সেখানে মেম্বার চেয়ারম্যানদের কেনার একটা সুযোগ ছিল। সেখান থেকে কিন্তু একটা মানসিকতা সৃষ্টি করা শুরু হয়েছে এখানে রাজনীতিবিদদের চরিত্র হনন করার জন্য, এবং সেভাবে ধারাবাহিকভাবে আস্তে 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 যতই দিন গেছে আপনি দেখবেন যখনই গণতান্ত্রিক পদ্ধতিতে যখন একটি সরকার আসে, ঠিক তার চরিত্র এবং সামরিক শাসনের মাধ্যমে যখন গণতন্ত্রের মানে গণতন্ত্র সামরিক শাসনের আদলে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারা এই রাজনীতিবিদদের চরিত্র হরণ করে। আমি নাম উল্লেখ করতে চাই না, যখন যারা যখনই ক্ষমতায় এসেছে বা বাংলাদেশেও মানে সামরিক শাসনের মধ্য দিয়ে আপনি দেখবেন যে রাজনীতিবিদদেরকে কিন্তু ধীরে ধীরে তারা বিভিন্নভাবে নিয়ে আসছে। যখনই মানুষ তার মানে সুযোগ সুবিধা পেতে পারে অবাধে,
তখন তার কিন্তু চরিত্রটা কিছুটা হলেও একটু মানে বদলায়। কিন্তু প্রকৃত রাজনীতিবিদ যারা যারা দেশকে ভালোবাসে, দেশ মানে দেশপ্রেম যাদের মধ্যে আছে, জনসেবার মানসিকতা যাদের মধ্যে আছে, প্রকৃতপক্ষে আমরা যাদেরকে সমাজসেবক মনে করি, তারা কিন্তু প্রকৃতপক্ষে দুর্নীতিবাজ নয়। এবং রাজনীতিবিদরা দুর্নীতিবাজ ঢালাওভাবে বলা হলেও আমি মনে করি যে এটা সঠিক নয়, এদেশের মানুষের চাহিদা অনেক। তবে ট্রেন্ডটা মানে প্রধান ট্রেন্ডটা ওই দিকে, প্রধান ট্রেন্ডটা ওইখান থেকে সৃষ্টি হয়েছে। একটা এটা তো একটা প্রত্যেকটা ঘটনার কিন্তু একটা ইতিহাস থাকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইতিহাস বলি এবং সেই ব্যাকগ্রাউন্ডটা অভিযোগ তৈরি হয়ে আসছে। আপনি জান না, আমাদের পাশের দেশ ভারত, ভারতে গেলে তার একজন রাজনীতিবিদের মানসিকতা আর আমাদের রাজনীতিবিদের মানসিকতা দেখবেন। আমরা এক খুব হাই ফাই গাড়ি লাগবে, ভালো ড্রেস প্রয়োজন, এবং আপনার এক একটা সমাবেশ ইত্যাদি করতে হলে তার যে জাঁকজমক ভাব থাকতে হবে। কিন্তু আপনি যখনই কলকাতায় যাবেন, বেশি দূরে যাওয়া দরকার নাই, আপনি বর্ডার পার হয়ে কলকাতায় যাবেন, সেখানে দেখবেন যে এই যে যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, তার চাল চলন ইত্যাদি সব ভিন্ন। আমি আপনাকে একটা ঘটনা বলবো, আমি একবার WFTO-র একটা ইয়েতে গেছিলাম, আপনার একটা সেমিনারে দিল্লিতে, আমার পাশেই বসেছিলেন একজন একটা ইউনিভার্সিটির একজন অর্থনীতির প্রফেসর শিক্ষক। আমি প্রথম মনে করলাম সে বোধহয় একজন সাধারণ, ওটা ছিল মানে শ্রমিকদের একটা মানে সেমিনার, তা আমি ভাবলাম যে এই লোকটা একজন সাধারণ শ্রমিকই হবে। আমার সঙ্গে তখন আমার দুই একটা চেয়ার পরেই বসা ছিল, আমরা তো সব গেছি বেশ মানে টাইটাই পরে, কোট টোট পরে বাংলাদেশ থেকে আমরা যারা গেলাম। কিন্তু যখন ওনার নামটা ঘোষণা করা হলো, আমি নিজেকে খুব লজ্জা বোধ করলাম তার পাশে। পরে আমি মানে প্রকাশও করলাম আমার এই লজ্জার বিষয়টা। আমাদের দেশে দেখবেন নিজেরা, আমাদের একজন মানে রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী, সে কিন্তু রাজনীতিবিদ আমি বলবো না, একজন রাজনৈতিক কর্মী কী হচ্ছে, চরিত্রটা নষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগেও আমাদের মিল্লাত সাহেব কিছু কথা বলতেছিলেন যে সরকারি দলে থাকলে মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা অনেক। ওনারা রাত্রে ঘুমাতে পারেন না, আমরাও ঘুমাইতে পারি না রাত্রে, সে গভীর রাত পর্যন্ত তাদের সঙ্গে দরবার করতেছে। এই যে মানে ট্রেন্ড, আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি নাই। আমরা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ যারা, তাদেরকে যদি আমরা আজকে রাজনীতি করার একটা সুযোগ এবং গণতান্ত্রিক মানসিকতা, জনসেবার এইগুলোকে যদি আমরা নিয়ে আসতে পারি এইভাবে যে অর্থ পেশি শক্তি এর বাইরে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু শাজাহান ভাই আমার মনে হয় যে ওই গ্রামের যারা ঠিক রাজনীতিতে বুঝে না আর কি, তাদেরকে বোঝানোর জন্য একটা আমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম দরকার আর কি। আসলে আমাদের এই যে বিইং পার্লামেন্ট মেম্বার, আপনি একজন মাননীয় সংসদ সদস্য, আমি একজন সংসদ সদস্য, আমাদের কাজটা কি, এটা কিন্তু জনগণ ঠিক ভালোভাবে বোঝে না। মনে করে যে আমাদেরকে ভোট দিলে পরে আমাদেরকে ওর তাদের কাছে যেতে হবে, যে সবসময় তাদের খোঁজখবর নিতে হবে, মেম্বার চেয়ারম্যান যেরকমভাবে তার প্রত্যেক দিন যাচ্ছে করছে, সেই ত্রুটিটাকে সাধারণ মানুষের না, আপনারাই নির্বাচনের আগে এরকম ভাবে আমাদের তাদেরকে আশ্বাস দেন, একটু ট্রেন্ড এরকম জি বলতে পারেন আমরা অনেক সময় হ্যাঁ আশ্বাসী ভাবে দেই যে আমরা নির্বাচনের সময় আপনি মাঠে চলে গেলেন, জড়িয়ে ধরলেন, যেটা হয়তো পরে করেন না, এগুলি না পরে মানে পরে করার সেই সুযোগটাও থাকে না আপনার, এরকম হয়। এটা এটা আপনি তাতে কি ভাবে তৈরি করেন, নানান আশ্বাস দেন, সেটাও না, সেটার জন্য না, আপনি নিজেও তো নিজেও একজন সংসদ সদস্য, আপনি জানেন যে কাজ করতে গেলে কত সময় লাগে, মানে আপনার একটা এলাকার উন্নতি করতে গেলে আপনার এখানে পার্লামেন্ট আছে, যেমন ধরেন আমরা 2 বছর থেকে 2.5 বছর থেকে আমরা সরকার গঠন করেছি বা সংসদ সদস্য হয়েছি, আপনিও আমিও, আমরা এই 2.5 বছরের মধ্যে ধরেন 1 বছর বা 9 মাস প্রায় পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে থাকতেছি, আপনার আমাদের পার্লামেন্টারি কমিটির মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করতে হয়, আমাদের এখানে সেমিনার আছে, বিদেশে কিছু আমাদের প্রোগ্রাম থাকে, সেগুলি মিলে কিন্তু 1 বছর কিন্তু আপনার এই জনগণের কারণেই এই আমাদের সময়গুলি দিতে হয়েছে। তারপরে আপনার আমার 2টি উপজেলা বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ, এখন 2 জায়গায় 700 গ্রাম রয়েছে, প্রত্যেক গ্রামে চায় যে এমপি সাহেবকে ভোট দিয়েছি আমরা, কিন্তু একদিন হলেও তাকে দেখতে চাই। এখন 700 দিনে যদি আমি মানে 700টা গ্রামে যদি একদিন করে যাই, আমার কিন্তু 700 দিন প্রয়োজন, 700 দিন মানে 2 বছর, আর 2 বছর কোনো কাজকর্ম না করে যদি যাই তবুও কিন্তু আপনার মানে 2 বছর লাগবে, 700 দিন লাগবে, তাহলে তো আমি করবোটা কি, আমি তাদের উন্নয়ন করবো কোথায়? এই জিনিসগুলো বোঝানো তাদের যায় না আর কি, এটা না বোঝানোর প্রেক্ষিতে আমাদের আসলে আমাদের শিক্ষিতের হারও কম, আর এই সমস্ত আলোচনা কোনো সময় সিনিয়র নেতৃবৃন্দরা করে নাই, আর এগুলি করা উচিত। কিন্তু বরঞ্চ আমি সাধারণ ভাইকে বলবো যে আমরা এই সংসদে আপনারা যান না, জনগণের কথা বলেন না, এই এই সরকারকে নামানোর যে একটা অবস্থান আপনারা নিয়েছেন,
এগুলি আন্দোলন না করে লেটস গো ফর ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে জনগণকে কী বোঝাতে হবে এবং কীভাবে চলতে হবে আমরা চলেন, এরকম একটা পদ্ধতি নেই, তাতে করে দেখবেন সব কিছু শান্ত হয়ে যাবে। আর এখন জনগণ হয়েছে এমন যে আপনি কি আপনার এই সংস্কারবাদী বক্তব্য দিয়ে ওনাকে কুল ডাউন করার চেষ্টা করছেন? না, কুল ডাউন না, কুল ডাউন করার চেষ্টা করেন আমি ওনারা কুল ডাউন তো সাধারণ ভাই ব্যক্তিগতভাবে খুব ভালো লোক, হয়তো অন্য কারণে মাঝে মাঝে হট হয়ে যান, আসলে কুল তো আসলে এটা আমাদের হওয়া উচিত, আমাদের রাজনীতিবিদদের ট্রেন্ড হওয়া উচিত, ওনারা সিনিয়র, ওনাদের দেখে আমরা শিখবো। এবং আমি পার্লামেন্টে একটু বক্তব্যে বলেছিলাম যে আমাদের খুব ইচ্ছা ছিল যারা নবীন আমরা এসেছি তারা যাতে সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ানের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগের, কারণ তারা তো আগের থেকে রাজনীতি করছে, তো তাদের যে রুলস অফ প্রসিজিওর ইন দ্য পার্লামেন্ট তাদের কাছ থেকে আমরা থিওরিটিক্যালি আমরা যে বই পেয়েছি সেটা না দেখে তাদের দেখে দেখে আমরা শিখবো আর কি। তারা একটু ওইখানে ঝগড়া করবে, স্পিকারের সঙ্গে ঝগড়া করবে, ফ্লোরের জন্য ঝগড়া করবে, আবার বেরিয়ে এসে আমাদের ডাকবে এই শোনো তোমরা এইভাবে এইভাবে চলবা, এরকম এগুলো কথা বললে পরে আস্তে আস্তে মানে একটা সৌহার্দ্যতা বাড়ত, আমরা শিখতে পারতাম। সেগুলির মধ্যে তারা যে কেন গেলেন না এটাই কিন্তু এখন আমার প্রশ্ন। আমার মানে যে ওনারা ওনারা নানা ধরনের অভিযোগ করেন যে কারণে ওনারা সংসদে যাচ্ছেন না, তো আপনারা যারা তরুণ আছেন বিএনপিতে প্রচুর তরুণ, হ্যাঁ আমরা বলেছি, আপনারা আপনাদের সিনিয়র নেতাদের একটু বললে হয় না যে ওনাদের বুঝিয়ে একটু, আমরা বলেছি সংসদে নিয়ে আমি যেমন ধরুন আমরা শিখতে পারি, আমি আমাদের আমাদের মহাসচিব, আমি বিং চুইস মানে জুনিয়র এমপি, আমি আমার মাননীয় মহাসচিবকে বলেছি অনেকবার, মানন ভাই আপনার কথা বলেন না কেন, তাদেরকে নিয়ে আসেন না কেন, আমরা তো পার্লামেন্টে খুব ভালো এনজয় করছি না। তখন মানন ভাই বলছেন যে হ্যাঁ আমি তো ফোন করেছি তারা তো আসতে চায় না, তারপরে বিভিন্ন সময় অবশ্যই অবশ্যই বিরোধী দল, আমি তো আগে বিরোধী দল থাকলে পরে অবশ্যই এনজয় করে, আর পার্লামেন্ট তো এখানে ঝগড়াঝাটি হবে জনগণের জন্য, আপনারা আমরা যদি কোনো ভুল করি আপনারা ওখানে চিল্লায় এটাকে শুধরে দিবেন, তাহলে জনগণের কাজ করা হলো, আর না হয়তো আমরা যদি যারা ওই যে একটু আগে উনি যে কোশ্চেনটা প্রথম করেছিলেন আমি খুব ভালোভাবে জবাব দিতে পারলাম না যে রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত, তো দুর্নীতি করার সুযোগ সৃষ্টি আপনারা করে দিচ্ছেন নাকি তাও তো আমি বুঝি না, কারণ ওখানে কিছু করবো আপনারা প্রোটেক্ট করবেন না বিরোধী দলের যে কাজ, তাহলে তো আরো বরঞ্চ মানে সুযোগ করে দেওয়ার জন্য কম বেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্ক আছে আপনার, আপনার কি মনে হয় যে ব্যবসা বাণিজ্য করতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের একটু আশ্রয় প্রশ্রয় বা তাদের সুবিধাদি প্রভাব? এটা এটা সত্য কথা বলতে গেলে কি সারা মানে যেই জরিপ যাদের কথার উপরে ভিত্তি করে এই জরিপটি হয়েছে সেই হিসেবে প্রশ্ন, সারা পৃথিবীতে কিন্তু লবিস্টদের একটা বিষয় আছে আর কি। আমেরিকাও দেখবেন আপনি বড় বড় ব্যবসা করতে গেলে সিনেটররা ফোন করে বলে, আপনার এমপিরা ফোন করে বলে যে এটা এইভাবে হওয়া উচিত, এইভাবে হওয়া উচিত, একটু মানে যারা ক্ষমতায় থাকে তারা এটা সবসময়, ওনারাও যখন ছিলেন বলে যে দেখেন তো ভাই যদি কোয়ালিফাই করে, এটা নর্মালি একজন এসে যদি বললো একটা ব্যবসা করছে তারপরে আমি জনপ্রতিনিধি এসে হয়তো বললো যে ভাই আমি একটু টেন্ডার দিয়েছি আমি কাজটা পাওয়ার মতো এটা টেকনিক্যালি ফিট হয়েছে আমার কথা একটু বলে দেন, এরকম হয়তো লবিস্ট হিসেবে কাজ করে আর কি, একটা মর্যাদা আপনি দিতে চাইছেন, এটা এটা হয়তো এরকম ভাবে হয় আর কি। আর আমি তো নিজে পেশায় ব্যবসা করি আর কি, এটা আপনি আগেও জানেন, আমি তো আমার পলিটিক্স হলো নেশা, অ্যান্ড আই ডোন্ট ফাইন্ড যে পলিটিক্স করে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে মানে অর্থনৈতিকভাবে, এটা তো আমি কোনোদিনও চিন্তাও করিনি বা এখনও করি না, তো ব্যবসায় আমি মনে করি যে এটা হতে পারে সরকারি দলের বিশেষ করে সরকারি দলের এমপি মন্ত্রী যারা থাকে, যেমন আওয়ামী লীগের সময় তো সবসময় প্রত্যেকটা ব্যবসায় আমি গেছি, আমার আমি মানে যখনই চেয়ারম্যানদের কাছে গেছি আমার ইলেকট্রিসিটির ব্যবসা ছিল, চেয়ারম্যান সাহেব বলছে যে ভাই মন্ত্রী সাহেব তো ফোন করছে আমি কী করবো, তো এটা হয়তো এখনও হয়, এটা এই ট্রেন্ডটা আছে আর কি, এটা এটা তো অসত্য বললে চলবে না, এটা আছে, এটা আস্তে আস্তে আসলে মানে নিরসন হবে যদি ওই যে আমাদের মধ্যে সৌহার্দ্য থাকে আর কি। যে একটু অন্য অন্য আপনি অনেকগুলো কথা বলেছেন, খুব মূল্যবান কথা বলেছেন, আসলে আপনাদের মতো তরুণদের যদি এগিয়ে এই ব্যাপারে এগিয়ে আসেন খুব ভালো। আপনি প্রথম বলেছেন ওরিয়েন্টেশনের কথা, ওরিয়েন্টেশন সাধারণ মানুষের মধ্যে করার আগে আমরা নিজেদের মধ্যে করা দরকার, দ্যাট ক্যান বি ডান অলসো, কারণ আপনি মনে করেন যে আমি আমার এলাকায় আমার প্রাধান্যকে বজায় রাখার জন্য আমি হয় কালো টাকা অথবা পেশি শক্তিকে ব্যবহার করছি, এখন আমি কি কি ওরিয়েন্টেশনটা দেব সাধারণ মানুষকে সেটাই হলো ভাবনার বিষয়। যেহেতু আমরা আরেকটা কথা আপনি বলছেন যে আপনি রাজনীতি পেশা নয়, এখানে একটু আমি ভিন্ন মত পোষণ করি, আপনি এতে কিন্তু মনে করবেন না, রাজনীতি উনি নেশা বলেছেন, নেশাটা নেশার প্রতি নেশাটা ভালো, নেশা অনেক সময় খারাপ, জনগণের কাজ করে নেশা রয়েছে, আমার ব্যাখ্যাটা দিই,
রাজনীতি পেশা না নেশা, এই প্রশ্নে আমার একটা মতামত আছে। পেশাটা কি? যে পেশা মনে করেন একজন আপনি আপনি লয়ার, আপনি ব্যবসায়ী, আপনি একটা যাই হোক যে কোনো পেশায়, আপনি সবসময় সেটাকে ভাবছেন কী করে আপনার আপনার পেশাকে আরও মানে বিকশিত করবেন, কী করে আরও এটাকে সরি সেটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন, সেটা আপনার সবসময় একটা চিন্তা থাকবে। আর নেশা হলো যে একজন, আমি উদাহরণ দিয়ে বলি, একজন মদ ব্যবসায়ী আর একজন মদ কী কী বলে মাদক মদ খান, এদের মধ্যে ডিফারেন্সটা কী? মদ ব্যবসায়ী সে সবসময় তার মানে এই ব্যবসাটাকে সুন্দরভাবে করার জন্যে, বিকশিত করার জন্যে সে সবসময় চিন্তা ভাবনা করবে কীভাবে তার কাস্টমার বাড়তে পারে। আর যিনি নেশাগ্রস্ত তিনি সন্ধ্যার সময় আসবেন, কয়েক ঘন্টা ওখানে কাটাবেন, কিছুক্ষণ মদ খাবেন, তারপর চলে যাবেন। রাজনীতিকে যদি আপনি পেশা হিসাবে গ্রহণ না করতে পারেন, তাহলে পরে এই সমস্যাটায় ভুগতে হবে যে আজকে এখানে আছেন, কালকে ওখানে যাবেন। আপনি একটা কথা বলেছেন খুব সুন্দর, আওয়ামী লীগে রিয়েলি, আবার যদি পেশা হিসেবে নেন সেক্ষেত্রে আবার ব্যাপার আছে যে মূল্য যখন বৃদ্ধি হবে তখন এই শিফটিং এর প্রসঙ্গ। না, আমি যদি ওই কথাটাই একটু বলি, একটু একটু মানে আমরা অন্য ধরনের ডিসকাশন করলে, এই অন্য ধরনের ডিসকাশন করলে মজা লাগবে আর কি। ঝগড়া ঝাটি হয় ওই যে মদের কথা যেটা বললেন, মদের কথা যেটা বললেন, একদম মজার লোকের সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। না, এটা হলো আপনার এরকম হয় আর কি যে পেশা ওইটাই থাকা ভালো, মানুষকে মদ খাওয়ানো শেখানো, ঠিক আছে আমি বিক্রি করে সবাই খাক, তা আমার কাছে মনে হয় যে নেশাই ভালো তাহলে, তা একজনে খাক তবু অন্যকে না খাও, এটা এটা কিন্তু ভালো। এনিওয়ে মানে আপনার যে কথা বলছিলেন যে আসলে পেশা না নেশা এটা বড় কথা না, বিষয়টা হলো যে আমরা ওরিয়েন্টেশনটা কীভাবে দেব। আপনি যদি ভালো চিন্তা করেন, সব সরকারি কম বেশি ভালো কিছু কাজ করেন, খারাপ কাজ করেন, সংখ্যাটা যখন বেশি হয়ে যাবে খারাপে তখনই তার বিরুদ্ধে জনমত সৃষ্টি হবে, আর ভালো হলে ভালো। আরেকটা কথা আপনি বলছেন আমরা সংসদে যাওয়ার ব্যাপার, সংসদে যাওয়া না যাওয়ার ব্যাপার নিয়ে বহু বিগত দিনে কথা হয়েছে, কেন যাই না সমস্ত অনেক উত্তর আমরা দিয়েছি। আজকে সেদিকে না গিয়ে আমি একটা বিষয় বলতে চাই, রাজনীতি ধারা দুটি, একটি রাজনৈতিক সংগঠন আমাদের দেশে দুই ধারায় গড়ে উঠেছে, কিন্তু সারা বিশ্বে মানে যেসব দেশে আমাদের মতো তৃতীয় বিশ্বে সামরিক শাসন হয়নি সেসব জায়গায় কিন্তু জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে। যেমন আওয়ামী লীগের মতো একটি দল সৃষ্টি কীভাবে হলো, পাকিস্তান শাসনের মুসলিম লীগ কীভাবে সৃষ্টি হলো, কংগ্রেস কীভাবে সৃষ্টি হলো, তারা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে আসে নাই, তারা এসছে জনগণের মতামতের ভিত্তিতে। এই এই আলোচনাটা যখন জেনে আপনি যদি বলেন বিএনপি ক্যান্টনমেন্ট থেকে এসেছে, তারা কিন্তু আন্দোলনও করেছে। আমি কিন্তু ক্যান্টনমেন্ট, আপনি আগেই যাচ্ছেন কেন বিএনপি ক্যান্টনমেন্ট, আমি সেটা ইঙ্গিত করতে আমি বলতে চাচ্ছি যে একটা কথা আমি যে জায়গাটা আসতে চাই, আবার আপনি যদি চরিত্র আওয়ামী লীগকে বলেন যে যে আজকে বিএনপি যেই ধারায় রাজনীতি করছে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু মৌলিক কিন্তু তেমন একটা তফাৎ নেই, না পার্থক্য নাই, আপনি যদি সেই পেশি শক্তির কথা বলেন, অর্থের কথা বলেন, সেটা একটা আওয়ামী লীগ আছে, সেই জায়গাটা হলো পার্থক্য একটা জায়গা আছে, বলেন যে বিএনপি কথা বলতে পারবেন বহু বহু, আমাকে আমি এই ব্যাপারটা একটু শেষ করি, কারণ এখন প্রশ্নটা হলো যে যখনই ক্যান্টনমেন্ট থেকে দলগুলো সৃষ্টি হয়েছে তখনই কিন্তু বিভিন্ন রাজনীতিতে যারা এই যে যারা গণবিচ্ছিন্ন বলি বা চারিত্রিক মানে গুণাবলী যাদের নেই, বা অথবা এই ফ্লোর চেঞ্জ করার যে মানসিকতা, নিজেকে নিয়ে সবসময় জনগণের চাইতে নিজের ইয়েটাকে যখন ভাবছে বেশি করে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তাদেরকে তারা দলে টেনেছে, এবং এইটা কিন্তু বিএনপি জাতীয় পার্টিতে অনেক বেশি, আওয়ামী লীগ কিন্তু এই ধরনের এই ধারার এই ধরনের লোকের সংখ্যা অতি সামান্য, অতি নগণ্য। আওয়ামী লীগ তো মন্ত্রীও বানিয়েছে ওনাদের নিয়ে, সেটা ভিন্ন জিনিস। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আসলে ক্যান্টনমেন্টের থেকে রাজনৈতিক দল সৃষ্টি আর মাঠ থেকে রাজনৈতিক দল সৃষ্টির মধ্যে পার্থক্য এইখানে, এবং আওয়ামী লীগে আজকে ঠিকই সত্য কথা বলেছেন যে আজকে আওয়ামী লীগের মধ্যে অনেক মানে বলতে হবে অভিজ্ঞ জ্ঞানী আন্দোলন সংগ্রামের মানে ধারায় যাদের যাদের জীবন সমৃদ্ধ সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আওয়ামী লীগে আছে, এটাও সত্য। ওনাদের মধ্যে না এই কথা আমি বলছি না, তবে ওনাদের মধ্যে কিছু আছেন যারা এই দল ছুট করে এখানে এসছেন, দেশ জাতির চাইতে তাদের নিজের ব্যবসাটাকে নিজেকে নিয়ে বেশি ভাবছেন, যে কারণে সমস্যাটা এখানে দাঁড়িয়েছে। আমার এটা হলো এই জায়গাটায় অভিজ্ঞ লোক কিন্তু বাম দলে আরো বেশি, বাম দলে এই 11 দল অবশ্যই তাতে কিন্তু অভিজ্ঞ লোক প্রচুর বেশি, কিন্তু জনগণের জন্য কি পন্থায় কাজ করতে হবে জানানোর জন্যই কিন্তু কোনোদিন ভোটে যেতে পারে না,
তোশার অভিজ্ঞ থাকলেই তারা অবশ্যই বলে যে ভোটের রাজনীতি একটা ডিফারেন্ট টাইপের, আপনারা কিন্তু আপনি ভোটের রাজনীতি মানে কালো টাকা, কালো টাকা, অবৈধ অস্ত্র এগুলোর জোরে টোরে এগুলি জিতেটা আসে মানে জিতাটা কিন্তু তারা ভোটে জেতার ব্যাপারটা কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতির দুইটা ধারায় একদিকে হলো স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পক্ষের এক শক্তি, আর আপনাদের নেতৃত্বে আপনারা তো স্বাধীনতার পক্ষের অবশ্যই জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, তিনি তাকে আমরা সেই মুক্তিযোদ্ধা হিসেবে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার সপক্ষে এবং আপনারা স্বাধীনতার বিপক্ষে সব লোকদেরকে নিয়ে যে আজকে জোটটা করেছেন এইখানে হলো পার্থক্যটা। আজকে বাম দলে অনেক অভিজ্ঞ লোক আছে, আমি অত চলচেরা বিশ্লেষণে আমি যেতে চাই না, আমি শুধু বুঝি যে জনগণ যেটা বুঝে আর কি, জনগণ মানে নর্মাল জনগণ যেগুলি বুঝে যে আওয়ামী লীগে যে কথাগুলি বলছে, আমি খুব মানে আপনাকে খুব ভালো লাগে আমি বলছি কথা, এই জন্য এই যে বিতর্কের মধ্যেই কিন্তু অনেকে শুনে এই কথাগুলি বলে যে আওয়ামী লীগ এত কথা বলে ওই মানে তারাও তো ওই আপনার জামাতকে নিয়ে এগুলো করেছে, এগুলো বলে আর কি যে জামাতকে নিয়ে তারাও আন্দোলন করেছে, জামাতের আমাদের জামালপুরের নুরু মৌলানা সাহেব যিনি আপনার ধর্মমন্ত্রী ছিলেন তিনি পিস কমিটির চেয়ারম্যান ছিলেন, আমার জেলার লোক, তাকে আপনারা মন্ত্রী পরিষদে রেখেছেন, আমি জানি আমার জেলার লোক সে, তো তাকে মন্ত্রী পরিষদে রেখে আপনি নিজে এক ভুল করলেন, করে নিজে ভুল করে অন্যের ভুল ধরার তো কোনো জাস্টিফিকেশন নেই, লেটস ফরগেট ইট। পাস করে যদি কি আপনারা জামাতের আমি না 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 জামাতের হতে পারে সেটা বলি হয়নি আসছেন আপনারাই আসছেন আগে কারা আপনার প্রথম দ্বিতীয় হওয়ার কোন অবকাশ নাই, তো যদি এনেই থাকি তারা যেহেতু বাংলাদেশের লোক, আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিজেও যেহেতু ক্ষমা করে গেছেন, এটা বাংলাদেশের সমস্ত লোকদেরকে নিয়ে এক বাংলাদেশ শান্তিতে থাকবে, এটা যেহেতু সব নেতারই আকাঙ্ক্ষা ছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও গ্রামগঞ্জে গিয়ে সেটাও চিন্তা করেছেন, তিনি তো শেখ মুজিবুর রহমানকে সম্মান দিয়েই কথা বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দিয়ে কথা বলেন, তো এগুলির এর সব ওই কে বা আগে কী করেছে এগুলি না ভেবে আমার মনে হয় যে উই হ্যাভ টু ফরগেট দ্য পাস্ট, আমাদের সবসময় ফিউচার নিয়ে চিন্তা করা উচিত এবং সম্মিলিতভাবে সবাই মিলে নিয়ে একসঙ্গে মিলে কাজ করা উচিত, তাহলে আমার মনে হয় যে এই এই সপক্ষে বিপক্ষে এগুলি কথা থাকবেও না আর এত চুলচেরা বিশ্লেষণ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তিও ছড়ানো হবে না। সেই কারণে আমি বলি যে দয়া করে আপনারা যারা সিনিয়র আছেন নির্দেশনা দেন সবাইকে, আমরা তো অবশ্যই দিব, আমরা তো আস্তে আস্তে উই আর গেটিং আপ, আমরা অবশ্যই আমরা আপনাদের যারা সিনিয়র লোক যা যে থিমে চলেন আমাদের থিমে চলবো না, আমরা উই ওয়ান দিস কান্ট্রি শুড রান ওয়েল, আমরা বিশ্বের এত পশ্চাৎপদ হয়ে রয়েছি যে সেটার থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে এবং বাঁচতে হলে দেশ রাখতে হলে আমাদেরকে উই হ্যাভ টু গো ইন ডিফারেন্ট ওয়ে, আপনাদের আপনাকে না মানে আপনাদের আরও সিনিয়র নেতারা যে থিমে চলেন সেই থিম আমরা বিশ্বাসে নেই, আমরা চাই যে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এই দেশ ভালোভাবে চলবে এবং পিছনে কী হয়েছে উই উইল ফরগেট দ্য পাস্ট, আমরা এখন থেকে যে মালয়েশিয়ার মতো মালয়েশিয়া 10 বছরে যে আপনি এর মধ্যে গেছেন কিনা জানি না, পুত্র জয়া যদি যেয়ে থাকেন তাহলে আপনি এসে আপনার মনটা মানে চেঞ্জ হয়ে যাবে, বলুন যে এরা এরা তো বা এরা তো মুসলমান, তো আমরা আমাদের চেয়ে কট্টর মুসলমানরা আর কি মৌলবাদীর মতো আর কি এমন কথা বলে, তো সেই কারণে আমার মনে হয় যে সব ভুলে যান, আর ওই আপনাদের মহাসচিব সাহেব যেরকম আরম্ভ করেছে আজকেও বলেছে আজকে হাসাহাসি করতেছিল সবাই। জি আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি যে উনি আচ্ছা এটা বলার আগে আপনি যে একটা কথা বলছেন আপনার যথেষ্ট সদিচ্ছা আছে এটা অত্যন্ত ভালো, তরুণ আপনি একজন তরুণ সংসদ সদস্য এটাও আপনার যে প্রত্যাশা আপনার যে ইচ্ছা আপনার দেশের প্রতি যে ভালোবাসা জনগণের প্রতি যে ভালোবাসা এবং রাজনীতির প্রতি যে আপনার ডিটারমিনেশন এগুলো আমি শ্রদ্ধা করি এবং আপনি পারবেন কতটুকু সেই জায়গাটাই আমার সন্দেহ, কারণ আপনি আপনার মহাসচিবকে বলেছেন কিন্তু মহাসচিবের যে পৃষ্ঠান সেইটা কোন জায়গায় সেটা কিন্তু আপনি বললেই মহাসচিব এটা করতে পারবেন না, মহাসচিবকে করতে হলে তাকে এক জায়গা থেকে নির্দেশ পেতে হবে, সেই নির্দেশটা মহাসচিব উনি বাম সংগঠন করার লোক তো সেটা আগে যাই কিন্তু ভিন্ন নেচার তিনি নিজে পারবেন না অনেকবার রিকোয়েস্ট করেছেন
পারবেন না, এটা উনি উনি পারবেন না, এই কারণে আপনাদের উনি পারবেন না, জনাব আব্দুল হামিদ সাহেবের সঙ্গে নিজে কথা বলেছেন, এগুলো মানে আসলে আমি তো বললামই যে আমি সিনিয়রদের বিষয়ে এত কথা বলতে চাই না আপনাদের। এক্স্যাক্টলি ওরা আমরা ভেতরের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনি আমি অনেক কথা এখানে বলার মতো আমাদের সুযোগও নেই। তো তারপরে যেহেতু আমরা একটা সংগঠনের একটা দলের সঙ্গে জড়িত, দলীয় নির্দেশ, দলীয় শৃঙ্খলা এবং দলের যে ভাবমূর্তি সেটাকে আপনার আমাকে সকলকে চিন্তা করতে হয়। তো তারপরে যেটা আপনি বলেছেন অত্যন্ত আপনাদের সদিচ্ছা ব্যক্ত করেছেন, আমি সেটাকে শ্রদ্ধা করি। এখন এটাকে প্রশ্ন হলো যে কীভাবে এটাকে করবেন করবেন আজকে দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিকে যেমন আজকে সমস্যাগুলো কিন্তু মোটামুটি চিহ্নিত হয়ে গেছে দেশের জনগণের কাছে, আপনারাও কিন্তু আজকে সেই সমস্যাগুলোর কথা বলছেন, আপনারা যে কথা বলছেন না তা না, আপনাদের পার্লামেন্টারি পার্টির মিটিং হয়তো দীর্ঘদিন পরে হলেও আপনারা করছেন এবং পত্রপত্রিকায় লেখালেখির পরে আপনারা কয়েকটা পার্লামেন্টারি পার্টি মিটিং করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আবার 25 তারিখে আপনারা করছেন, এটা আপনাদেরকে এই জন্য ধন্যবাদ, এবং আপনারা সেখানে মুখ খুলেছেন সমস্যাগুলোকে আমরা যা চিহ্নিত করেছি, জনগণ যা চিহ্নিত করেছেন, এবং এইখানে এই তৃতীয় মাত্রা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যারা এখানে বসে কথা বলছি তারাও কিন্তু চিহ্নিত করেছি। এখানে আমরা শুধুমাত্র পার্লামেন্টের মেম্বাররা কথা বলছি তা নয়, এখানে কথা বলছে সমাজের বিভিন্ন স্তরের জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে কথা বলছে এবং তারাও সমস্যাগুলোকে চিহ্নিত করেছে। এখন প্রশ্নটা হলো সেই সমস্যার সমাধানের রাস্তাটা কী, পন্থাটা কী, এবং তার জন্য কতটুকু আন্তরিকতা সদিচ্ছা আছে, এইটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। আন্তরিকতা আমার আমার মতে একজন ভাই, আন্তরিকতা আমাদের সবার থাকতে হবে, মানে বিরোধী আর আমি যেহেতু দুই ধারার কথা বলেছি, একটা সেন্টেন্স বলে শেষ করছি, সেই আন্তরিকতা এবং সদিচ্ছা থাকতে হবে মুখ্যত সরকারের, সরকারের প্রধানের যিনি সরকার পরিচালনা করছেন, তাকে যদি এই সমস্যাগুলোকে, সমস্যাগুলো কী, একটা হলো আপনার দেশের সন্ত্রাস, যেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আপনারা আমাদেরকে পরাজয়ের জন্য এটিএনের মাধ্যমে সারা দেশের মানুষের সামনে নানা বিচিত্র ধরনের চিত্র তুলে ধরেছেন, সেই সেইটা আপনারা মানে করেছেন, এই একটা আজকে সন্ত্রাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেটা আওয়ামী লীগের 5 বছরের শাসনামলে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, বাজার স্থিতিশীল ছিল, আপনাদের সময় সেটা অস্থিতিশীল হয়ে এমন মানুষের প্রায়শই এবার বাইরে চলে গেছে, আর দুর্নীতির কথা তো আলোচনাই হলো। এই যে সমস্যাগুলো, এগুলো সমাধানের জন্য আপনাদের কিন্তু পথ খুঁজতে হবে, পথ আবিষ্কার করতে হবে, আন্তরিক হতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। জান ভাই, আসলে ওই সন্ত্রাসের কথা যদি বলতে চান আর কি, এটা আমি মানে অন্যভাবে আজকের আলোচনাটা ভিন্ন হোক আর কি, প্রত্যেকদিন তো আপনার আমি ভালো কাজ করেছি আপনি না বলবেন এরকম ভাবে আলোচনা হয়ে, এখন কিন্তু ওই তৃতীয় মাত্রার সবাই আগে প্রথম দিকে সবাই দেখতো, এখন হয়েছে জিল্লু ভাই সবাই আর দেখতে চান, কারণ একই টপিকস তো সবসময় আলোচনা হয়, এখনো সবাই দেখে, মানে দেখে কিন্তু শুনতে চান না, একটু অনেক অনেক লোকে শুনতে চান আর কি, না আমরা না আপনারা এবং ওনারা, আমি আপনারা বলতে আপনাদের ইনপুট। তো সন্ত্রাস এবং দ্রব্যমূল্যের ব্যাপারে অনেকবার কথা হয়েছে, কাজে এটা অত বিশ্লেষণের মধ্যে আমি সমস্যাগুলোর কথা বলি, এগুলোকে সমাধান করলে অনেক সমস্যা সমাধান হবে। সন্ত্রাস আমি এক মানে অন্যভাবে বলি আর কি, সন্ত্রাসের কথা যদি এমন হতো যে আজকে 3টি খুন হয়েছে, মানে বিএনপি সরকারে থাকা অবস্থায় আজকে 3টি খুন হয়েছে, তাতে করে বিরোধী রাজনৈতিক দল একদম লাফিয়ে লাফিয়ে চিল্লে হুররা হুররা যদি করে তাহলে কিন্তু সন্ত্রাস দমন হবে না, এবং আপনারা তাই করছেন। 3টি হয়েছে, কোন দিন 4টি কখন হবে এই হইচই আরম্ভ করে দিয়েছেন, এটা কিন্তু করলে চলবে না। 3টি হয়েছে, আপনার সম্মিলিতভাবে এটাকে বন্ধ করতে হবে, যে বন্ধ করা যায় কীভাবে, 2টি কীভাবে হয়, 1টি কীভাবে হয়, না হয় কীভাবে, সহযোগিতা কীভাবে করা যায়, এইটা কিন্তু বিরোধী দলের সদিচ্ছা থাকতে হবে। একা কোনো দিনও সন্ত্রাস দমন করা সম্ভব নয়, আমার ধারণা মতে কোনো দিনও সম্ভব নয়। আমাদের সদিচ্ছা নাই কথা বললে ভুল হবে, আমার মতে, বিশেষ করে আপনি প্রধানের, সরকার প্রধানের কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ব্যক্তিগতভাবে আই সেলিউট হার, এবং আমি তাকে এত শ্রদ্ধা করি, মার মতো শ্রদ্ধা করি, বিকজ তার যে আমি যতবার কথা বলেছি তার মধ্যে যে একটা অনেস্টি, মানে এই দেশের জন্য কাজ করার যে একটা অভিব্যক্তি, এটা এমনভাবে প্রকাশ পেয়েছে আপনি নিজে কথা বললেও আপনি বুঝবেন আর কি, হয়তো অন্য কারণে আমরা হয়তো কন্ট্রোল করতে পারতেছি না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস, কিন্তু তার সদিচ্ছা এই দেশের এত শুভাকাঙ্ক্ষী আমার মনে হয় খুব কম আছে, নাই আমার আমার চোখে ধরা পড়ে না, যার জন্য সে যৌথবাহিনী নামে আমরা অনেকে চেষ্টা করেছি যে আমাদের দলের লোক ঘুরে ধরতেছে, অনেক নেতৃবৃন্দ অনেকভাবে ফোন করেছে যে আমাদের দলের নেতৃবৃন্দ ধরা পড়ছে, উনি বলেছেন নো কম্প্রোমাইজ, যদি অন্যায় করে থাকে আমাদের দলের হোক কারো দলের হোক তাদেরকে পানিশমেন্ট পেতে হবে, এবং এখনও তিনি নির্দেশ দিয়েছেন যে কোনোরকম অন্যায়কে, কোনোরকম সন্ত্রাসকে কোনো অবস্থাতে প্রশ্রয় দেওয়া হবে না আমাদের দলেরও।
এখন তো এটা সম্মিলিতভাবে বসে অথবা কি এই আলোচনাটাই করেন আপনারা? ক্লিন হার্ট সম্পর্কে আপনারা যে কথা বলছেন ঠিকই বলছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিন হার্ট অত্যন্ত শক্তভাবে এটা দমন করার চেষ্টা করেছেন সন্ত্রাস। এখন আপনারা সবাই মিলে আমিও স্বীকার করি মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সদিচ্ছা আছে, আমি তার সদিচ্ছা সম্পর্কে আমি কোনো প্রশ্ন উত্থাপন করছি না। তাহলে কি আমার সামনে একটা প্রশ্ন দাঁড়ায় যায়, সেটা হলো যে সরকার কি প্রধানমন্ত্রী চালাচ্ছেন না অন্য কেউ চালাচ্ছেন? আর সবাই যে ভালো কাজ করছে আমি তাও বলবো না, আবার সবাই খারাপ কাজ করছে এগুলো বলতে পারবেন না। এখন ইন্ধনটারও কতগুলি ব্যাপার আছে, সহযোগিতার ব্যাপার আছে, বিরোধী দল সরকারি দল এটা কি প্রধান বিরোধী দল অলওয়েজ একটা শ্যাডো গভর্নমেন্ট হিসেবে কাজ করবে? শিওর, বিরোধী দলে একটা মৌলিক ভূমিকাও রাখতে হবে, ভূমিকা রাখতে হবে, শ্যাডো গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। দেখেন আমরা কত এনজয় করতাম আপনাকে, আপনি ওখান থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন স্পিকারের বকাবকি করতেন ছিল, হ্যাঁ স্পিকার সাহেব আমাদের দিতে হবে, আমরা কিন্তু এখান থেকে বলতাম সাধন ভাই বসেন, সাধন ভাই বসেন, এই চিল্লাচিল্লি করতাম, এর মধ্যে কিন্তু কিছু একটা বেরিয়ে আসতো। সেই জিনিসটা আপনারা করছেন না, এটা খুবই জরুরি হয়ে গেছে। আমার মনে হয় লেটস ফরগেট যে ওই 30 এপ্রিল সরকারকে ফেলে দিবেন, এটা তো হবে না, কোনোদিনও পড়তে পারবেন না, কারণ জনগণের সরকার। আজকেও বলেছে দু চার দিন এদিক ওদিক হতে পারে, তো এইগুলি হাস্যকর ব্যাপারে না যাওয়া ভালো। আমার মনে হয় আপনারা এখনো যেহেতু আমি আমার সৌভাগ্য হয়েছিল 1969 গণ অভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের কনভেনার হিসাবে মাদারীপুর এবং শরীয়তপুর জেলা তখন এক মহকুমা ছিল, সেখানে নেতৃত্ব করার সৌভাগ্য আমার হয়েছিল। আমি যেটা লক্ষ্য করেছি, আমরা যখন 68-তে আন্দোলন শুরু করলাম তখন কিন্তু আন্দোলন এভাবে মানে তুঙ্গে ওঠে নাই, হঠাৎ করে যখন আসাদ মারা গেল 24শে জানুয়ারি ঠিক সেই সময়ের থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়ে মাত্র কিছুদিনের মধ্যে গভর্নমেন্টের পতন ঘটলো, এটা কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। যেমন আপনারা 96 সালে আপনারা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করলেন, প্রেক্ষাপট তৈরি করতে সময় লাগবে না, এই কথাটা যদি মানে অন্যভাবে মানে কেউ ব্যাখ্যা করতে পারে ব্যাখ্যা করে তাহলে কিন্তু আপনাদের দোষ হয়ে যাবে এবং জনগণ দোষ দেবে আর কি। তার মানে প্রেক্ষাপট আপনারা তৈরি করতে চান কাউকে খুন করে? আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সন্ত্রাস দুর্নীতি ইত্যাদি ইত্যাদিতে আজকে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এই এটা নিশ্চিত জনগণ চায় যে আপনার এই সরকার না সরকারের পদত্যাগ করুন, এইটা কিন্তু জনগণের প্রত্যাশা। একজন ভালো প্রেক্ষাপট তারাই তৈরি করে ফেলবে, জনগণ আন্দোলন সরকারের মধ্যে দিয়ে করে ফেলবে। আপনারা ভালো বলেছেন যে কিভাবে আপনারা একদম নিশ্চিত করে বলেন যে আমরা প্রেক্ষাপট তৈরি হবে, তারপরে 30 এপ্রিলে ক্ষমতাচ্যুত হবে, এগুলির সিগনিফিকেন্ট দিক কিন্তু মানুষ যদি বিশ্লেষণ করে অন্যদিকে চলে যায় এবং তাতে করে এরকম বড় ধরনের কোনো অঘটন যদি ঘটে তার জন্য দায়ী কিন্তু তখন আপনারাই হবেন আমার মতে আর কি। সেই কারণে আমার মনে হয় যে এইগুলি বলা কিন্তু উচিত না। আমি যদিও জুনিয়র পলিটিশিয়ান, আমি সিনিয়র হলেও কোনো সময় নিশ্চিত কোনো বিষয় হলেও কিন্তু আমি এটা বলবো না, কারণ এগুলি তো লাইবিলিটি চলে আসে, দেশে একটা কিছু হয়ে গেল, এই যে আমি জানি না তদন্তে কী ধরা পড়বে, আপনার এই যে এতগুলি অস্ত্র আসলো, তদন্ত হচ্ছে, কে নিয়ে আসলো, কী সমাচার, আপনারা যদি নিশ্চিতভাবে কোনো কথা বলেন যে এরকম করেন কেন, তাহলে তো আমাদের মধ্যে যদিও আমি না বললেও এমন লোক আছে যে বলেন যে বিরোধী দল এগুলো করছে বলতে পারে আপনারা, তাহলে বগুড়া তুমি বলেন, আপনি কি জানেন বগুড়ার এটা ওই যে যখন গুলি ধরা পড়লো, যেমন আমি বিশ্বাস করি না তখন এইগুলা কেন আপনারা তদন্ত রিপোর্ট জনসমক্ষে তদন্ত রিপোর্ট আনছেন না কেন? বগুড়ার কি জায়গাটার নাম? কাহালু। কাহালু, যেখানে কয়েক মানে হাজার হাজার গুলির বাক্স ধরা পড়লো, সেখান থেকে যে আপনারা যে তদন্ত তদন্ত কমিটি করলেন, তদন্ত কমিটির রিপোর্টটা এখন পর্যন্ত দিলেন না কেন? আমি বলতে পারব জনসমক্ষে আজকে আসা উচিত, সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ এর পেছনে, আমি বলি এই ষড়যন্ত্র এই এই ঘটনার পেছনে যদি আওয়ামী লীগ থাকে
জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, এটাই বলেন, আমরা এটাই চাই যে আপনি আসেন, এগুলি নিয়ে আন্দোলন করেন কেন? এই প্রত্যাখ্যান করেন না, এটা হওয়া উচিত আর কি। জিল ভাই আপনি এটা কিন্তু মানে খুব অ্যাপ্রিশিয়েট করবেন যে এই এটা কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট করতেছি। আপনার কেন তদন্ত কমিটি করা হলো, তদন্ত রিপোর্ট আসলো না, আপনি এটা নিয়ে আন্দোলন চালান, তারপর এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসেন। এগুলো হলো পার্লামেন্টে, যে আপনি তো এতদিন পার্লামেন্টে থাকলে ফটায় ফেলতেন, এবং আমাদের যে তদন্ত কমিটি যে গঠন করছে, আমাদের আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, মহাসচিব বলেন, যারা নীতি নির্ধারক আছে, তারা বাধ্য হতো আপনারা যদি ওখানে থাকতেন, যে তদন্ত রিপোর্ট মানে পড়ে শোনানোর জন্য বাধ্য হতো আপনারা যদি আজকে জাতীয় সংসদে থাকতেন। আচ্ছা, তাহলে কিন্তু এখন হয়েছে কি, মানে তদন্ত হচ্ছে, আপনারাও এই নানান রকম ইস্যু দিচ্ছেন, এটা সামলানোর জন্য আবার আপনারা 25 তারিখে পার্লামেন্টে পার্টির মিটিংয়ে এগুলো একটু বলেন, জি, যে আমরা যে এই যে তদন্ত কমিটি করছি অথবা তদন্ত রিপোর্ট আপনারা দিচ্ছেন না, এর জন্য জাতি আমাদেরকে আজকে ভুল বুঝছে, এই কথাগুলো বলেন। তারপর একটা জিনিস আছে, সিপিএতে আপনারা যে একটা জাতীয় সংগীত হলো না, তার জন্য একটা তদন্ত রিপোর্ট হয়েছে না, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, আপনারা কেন সেটা প্রকাশ করলেন না? আমি একজন সংসদ সদস্য হিসাবে আমার নৈতিক অধিকার আছে সেই তদন্ত রিপোর্ট পাওয়ার, অথচ আপনারা সেটা এখন পর্যন্ত দিলেন না, কেন দিলেন? জাতীয় সংসদে গিয়ে যদি এই কথাগুলো বলতেন, মানে যদি আমাদের ফেলুর থাকতো, এখানে লজ্জাও পেতো, জনগণও দেখতো, এবং এগুলো কিন্তু প্রকাশ করা হতো নিশ্চয়ই। এগুলির তদন্ত তো তদন্ত, জাতীয় সংসদে যাচ্ছে না বলে এগুলো কোনো কিছু সেটা বলছে না, মানে তারা জাতীয় সংসদে গেলে এগুলিকে প্রেশার দিতে পারতো আর কি। আমরা ভুল তো করতে পারে মানুষ, মানুষের অনেক কাজ থাকে, প্রায়োরিটি ভিত্তিক কাজ করা হয় হয়তো, বা এই তদন্তটা প্রায়োরিটি নয়, এর চেয়ে দেশের অনেক কাজ করার জন্য প্রায়োরিটি আছে। আজকে ধরেন আমি একটা তদন্তের কাজ নিয়ে বসছি, এর মধ্যে আমার এলাকায় ঘূর্ণিঝড় হলো, আমি কিন্তু তদন্তটা করবো না, তদন্তটা বন্ধ রেখে আমার প্রায়োরিটি আমি আমি চলে যাব ঘূর্ণিঝড়টা দেখার জন্য। এটি একটা উদাহরণ দিলাম আমি, যে এরকম মানে যদি পার্লামেন্টে থাকতো, ওই যে প্রেশার থাকতো আবার যদি, তখন আমি দুটোই করতাম, যে তাড়াতাড়ি এটা আবার দিতে হবে, না ধরবে পার্লামেন্টে। এই যে এগুলো গণতন্ত্রের চর্চা আর কি, এগুলি এই 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 জিনিসগুলি করা দরকার আমার মনে হয়। সাজান ভাই, আমার আপনারা গণতন্ত্রের চর্চা করতে চান, আমরাও চাই গণতন্ত্রের এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হোক, এটা সকলেই চায়। কিন্তু এই যে আন্দোলন সংগ্রামের প্রশ্ন আসে তখন যখন সরকার তার গণতান্ত্রিক যে 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 নিয়ম নিয়ম নীতি আছে সেগুলোকে অনুসরণ করে না, তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়, এবং যে কারণে তখন আন্দোলন সংগ্রামের প্রশ্নগুলো আসে মাঠে। তাহলে আসবে কেন? আজকে যদি আপনার পার্লামেন্টেই সব কিছু সমাধান করতে পারতাম, তাহলে তো এই আন্দোলন সংগ্রামের প্রশ্ন আসতো না। আমি তো ছিলাম পার্লামেন্টে, মানে ওই সময় বললো যে এটা পরে দিচ্ছি, ওই আমি তো আপনারও ছিলেন, আপনারও চিল্লাচিল্লি করলেন অনেক, তো সেটা হয়তো ভুল হতে পারে, একবার মানুষের তো ভুল হতে পারে। স্পিকার যদি কোনো অবস্থা ভুল হয়ে থাকে, আমি জানি না রুলস অফ প্রসিজিওর, স্পিকার চেয়ে তো আমি বেশি জানবো না, আপনার চেয়ে আমি কম জানি, তো যদি কোনো বিষয়ে কোনো কিছু ভুল ত্রুটি হয়েও থাকে, একবার হলে পরে সেটাকে একটু আরেকবার যে বললে আর যাতে ফার্দার ভুল না হয় এই কথা বলে তো ঢোকা যায় না। এখন প্রশ্ন হলো তার জন্য যে আলোচনা করা যায়, আমরা এটা এটা এই পার্লামেন্টে কম্প্রোমাইজ, আপনারা যখন ফর দা বেটারমেন্ট অফ দা কান্ট্রি, আপনারা যখন 91 তে পার্লামেন্টে ছিলেন, জি, তখন কিন্তু আমরা পার্লামেন্টে চার দফার দাবি ভিত্তিতে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছিল, তারপরে আমরা পার্লামেন্টে গেছিলাম, আপনারা সেটাকে রক্ষা করেন নাই, পরবর্তীতে আমরা যখন আবার সরকার এলাম, একই আপনারা একইভাবে কিন্তু আপনারাও পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলেন এবং দীর্ঘদিন পার্লামেন্টে অনুপস্থিত থাকলেন। তার মানে কি পার্লামেন্টারি সিস্টেমটা আসলে ফেল করছে? আমাদের মানে আপনারা যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে না যে ওনাদের ওই সদিচ্ছা বলেন, আন্তরিকতা বলেন, বা চেষ্টা আছে ওনারা চান, আবার আপনারা যখন ক্ষমতায় থাকেন ওনারাও যা করেন তাতে মনে হয় না আপনাদের আছে, মানে আপনাদের মধ্যে দূরত্ব, এই কালচারটাকে আমি বলতে, এই কালচারটাকে আমি কোনো মতেই গ্রহণ করতে পারছি না, কারণ এই কালচারটাকে অবশ্যই আমাদের এইটাকে যদি আপনি এই কালচারটা চলতে থাকে একের পর এক, কোনো পার্লামেন্ট কিন্তু কার্যকর হবে না। বরং এইটাকে কার্যকর করার জন্য যে কাজটা করা দরকার, গভর্নমেন্ট সরকার যারা পরিচালনা করবেন, সরকারি দল যারা ট্রেজারি বেঞ্চ তাদের, এবং স্পিকার তাদের নির্দেশ অনুযায়ী কিন্তু ওনার স্পিকার পরিচালিত হন। আমরা লক্ষ্য করেছি যে এইখানে স্পিকার সাহেব যখন আমাদেরকে ওনারা বকা দিচ্ছেন তখন কিন্তু মাইক বন্ধ করতেছেন না, কিন্তু আমি অত্যন্ত সাবলীল সুন্দর ভাষায় যখন আইনমন্ত্রী আপনার মওদুদ সাহেবকে, ব্যারিস্টার মওদুদ সাহেবকে কিছু কথা বলছিলাম,
তখন কিন্তু চেষ্টা করা হয়েছিল আমার এটাকে অফ করার জন্য। আমি যাই না, আপনারা সাহস পায় না, আমি দেখেছি তো আলটিমেটলি তো স্পিকার নির্দলীয় হলেও তিনি তো একটা দলের থেকে নির্বাচিত স্পিকার হয়েছেন, সেই দলের প্রতি কিন্তু আপনার একটা সবকটা থাকবেই, এটা কিন্তু চিরন্তন সত্য। আপনি অফিসিয়ালি কথাটা বলতে পারেন না, মানে মানে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারবেন না, তবু আমরা টেলিভিশনে বলছি, কিন্তু সেটি যেন না হয় নিজের নিজের উপর খাতরণ করতে পারেন, তার জন্য এটা কিন্তু আইন, কিন্তু কিন্তু আচরণ কিন্তু হয় না। আপনার আপনার যখন স্পিকার ছিল এটা হলো মানসিকতা, ওনাদের স্পিকার যে ছিল এটা মানসিকতা, ধরে নেওয়া যায় যে এটা আপনি আইন দিয়ে, আমি বলছি যিনি স্পিকার হবেন পরবর্তী নির্বাচনে তাকে নির্বাচন করতে হবে, আমাদের বিজয়ী হয়ে যায় এটা কিন্তু আছে কোথাও কোথাও আছে, আমাদের এখানে আমাদের কম্পিটিটিভলি জমিদার সদস্য কম্পিটিটিভলি মানে খুব মেইনটেইন করে চলতে চান আর কি, দুই দুই পক্ষে সমানভাবে দিয়ে আপনারা চলে যাবেন তারা বলেও না যে তোমরা চলে যাও, অতএব আপনার যদি আপনারা না থাকেন অনেক লোক আছে যারা ইলেকশন করার জন্য রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তারা রেডি হয়ে যাবে এবং তখন আপনাদের দুজন আপনাদের দেখবেন যে আপনাদের দুজন সদস্য সিদ্ধান্ত নিয়ে আপনারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন, করলে পরে আমরাও মানে একটা ইলেকশন দিয়ে দেবো সংবিধান অনুযায়ী, সংবিধানকে রক্ষা করতে হবে, 90 দিনের মাথায় ইলেকশন হবে, নতুন একটি বিরোধী দল হবে, ফাইনালি আপনারা থার্ড পজিশনে চলে যাবেন। এখন তো একটা অবস্থায় ছিলেন যে হয় আওয়ামী লীগ আসবে না হয় বিএনপি আসবে, মানুষ সবাই এরকম মনে করতো এবং দুটো ধারা সৃষ্টি হয়েছে, ঠিকই বলেছেন আপনি, এবং এই দুটো ধারা ছাড়া আমার এই দেশে প্রতিষ্ঠিত হওয়ার মতো কোনো দল এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, কিন্তু আপনারাই সৃষ্টি করে দেওয়ার জন্য রেডি হচ্ছেন। আপনারা যদি ভাবছেন আমরা পদত্যাগ করার মধ্য দিয়ে আপনাদেরকে আবার নতুন করে উপনির্বাচন করার সুযোগ আপনি পাবেন না, এর আগে আপনাদের পদত্যাগ করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনাদের পদত্যাগ করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চিত থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীও আপনার নেত্রীও ইয়ে করতেছে, আপনার জনসভা করে বেড়াচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রীও তিনি করছেন, করবেন কি আপনি, জনগণ দেখেও কি বুঝেন না যে এটা কোনোদিনও সম্ভব নয়, সরকারি দলের শুনেন এরশাদ সাহেবের শেষ দিন 4 ডিসেম্বর, তো 6 ডিসেম্বর বোধ হয় পদত্যাগ করলেন, 4 ডিসেম্বরে আমার এলাকা ট্যাকেরহাট এবং ঝালকাঠি আপনার এই রাস্তা ব্রিজ না না, আমি বলি হাজার হাজার জনগণ সেদিন ছিল, জনগণ দেখে কিন্তু আপনি যদি মনে করেন এই জনগণ সব আমার এইটা ভাবার কোনো কারণ নেই, আর সরকারি দলের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন নানাভাবে লোক, আপনারা ঢাকা শহরে পত্রিকায় এগুলো দেখছেন না যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা আপনারা বাধ্য করেছেন দাঁড় করিয়ে রাখতে, আমার মনে হয় আপনারা তাহলে সেটা বলেন যে সরকার যখন থাকে সরকারের সুযোগ তো থাকেই, সরকারের লোক সমাগম করে একটা সুযোগ থাকে, ওই ওই জনগণ দেখে আমাদের মাথা খারাপ হওয়ার কোনো কারণ নাই, আপনাদের মাথা খারাপ হওয়ার কোনো কারণ নাই, এইখানে হলো সমস্যাটা যে আমরা যখন জনগণ দেখি তখন মনে হয় সব জনগণ আমার, আপনি যখন দেখেন তখন আপনি সব মনে করেন, কিন্তু জনগণ কিন্তু আপনাকে জানেন সারা দেশের মানুষ, কিন্তু সত্যি কথা বলেছেন আপনি, আপনার এই জনগণ ম্যাক্সিমাম আপনারা দেখবেন 50% লোকজন কিন্তু দুই পক্ষেই দেখতে যায়, দুই পক্ষেই আপনার জনসভায় আমি দেখেছি যে এই সব লোকজন গেল জনসভা হচ্ছে কি বলে যাবে এরকম ভাবে যায়, তো এগুলি দেখে আপনার অ্যাসেসমেন্ট করাটা এক্স্যাক্টলি আমার কথা, এখন আপনার এই জলিল সাহেব যে বলতেছে আমি বারবার বলি এই কথা, জলিল সাহেবের কথা এই জন্য হি ইজ এ রেসপন্সিবল নেতা, সে ওই সময় এখন কিন্তু রেগুলার বলতেছে যে জনগণ আমাদের সঙ্গে আছে, শুধু এভরিথিং রেডি হয়ে গেছে, জনগণ সমানে আসতেছে, মুভ করতেছে, এই লোক দেখে কিন্তু সে বলতেছে, এখন প্রশ্নটা হলো না এগুলি ওই লোক দেখে না, লোক দেখে উনি এটা মনে করেন নাই, আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি কি কারণে মনে করছেন, আপনারা তো হরতালের বিরোধিতা করেন, আমরা হরতাল করি, হরতাল একটা রাজনৈতিক
আন্দোলনের পথ। আচ্ছা, যে তাহলে কেন কেন আপনার নেত্রী কথাটা বলল যে আমি বিরোধী দলে গেলেও হরতাল করব না? কি কি স্টেজে কি উনি বলছেন? কোন স্টেজে আমি উনি বলছেন যে আপনারা যদি এই হরতাল, আপনি আমার সিনিয়র, আমি হরতাল করবেন না, হরতাল আমরাও বিরোধী দল করবো না যদি আপনারা এগ্রিমেন্ট করেন। এগ্রিমেন্ট করছিলেন সেদিন আপনারা করেন, কিন্তু আজকে কি আপনার মনে হয় যে হরতাল দেখে মনে হচ্ছে যে জনগণ আপনাদের? এই হরতাল আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা না, আওয়ামী লীগ হরতাল বাদ দেন, যেই ব্যবসায়ীরা, আমি একদিন টেলিভিশনে দেখছিলাম বিটিভি নিউজ করতেছে, সেটা হলো যে ওই যে ইয়ে পুরান ঢাকায় যে হরতালটা হলো এবং পুরান ঢাকায় যে সমাবেশটা করলো, সেখানে তার বিটিভি নিউজ করতেছে যে সেখানে সাধারণ ব্যবসায়ীরা তারা হরতালের বিরুদ্ধে কথা বলছে, অথবা তারা কিন্তু হরতাল করতেছে। বিটিভি কি মানে মানুষের বিভ্রান্ত করার কি কৌশল, অপকৌশল, এটা একটা আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কতগুলো মিথ্যে কথা, এখন তো অনেক টেলিভিশন, এখন যে আই চ্যানেল নিরপেক্ষ, এটিএন নিরপেক্ষ, এনটিভি নিরপেক্ষ, আপনার আমি বিটিভির কথা বলছি না, যাই হোক, মানে আমি ঘটনা বলি, মানুষ কিন্তু মিডিয়াতে যাচ্ছে। আমরা কিভাবে মনে করলাম, আমরা কিভাবে মনে করলাম যে আপনাদের প্রতি জনগণের আস্থাটা নষ্ট হয়ে গেছে? আপনার চার দলীয় জোটের লোক মারা গেল বাগেরহাটে ওই জামাতের ইসলামে, তারা হরতাল করে নাই সেখানে? আপনার বিএনপির লোক মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, হরতাল করেন না? আজকে ব্যবসায়ীরা হরতাল করলো কেন? যেই ব্যবসায়ীরা হরতালের বিপক্ষে তারা হরতাল করলো কেন? কারণ তাদের যে মানে না, তাদের যানমালের যে নিরাপদের অভাব এবং আজকে এই নিরাপত্তার কারণেই, নিরাপত্তা অভাবের কারণেই তারা আজকে কিন্তু হরতাল করছে। এবং এই আমি একটু বলি, এই যে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দিনে দিনে যখন তাদের বিক্ষোভ ক্ষোভ এগুলোকে পুঞ্জীভূত হতে হতে বিস্ফোরণমুখ অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমরা তখন মনে করছি যে আপনাদের পতন অভাব সম্ভব এই অবস্থায় এসে দাঁড়িয়ে। দুঃখজনক বিষয়টা হলো যে আমরা বুঝি সবই, কিন্তু মুখে অন্য কথাটা বলি, এটা এটা পরিহার করা দরকার আর কি। হরতাল কেউ পছন্দ করে না, এটা আপনিও জানেন আমিও জানি। আমরা যখন বিরোধী দল ছিলাম, যখন হরতাল করেছি, তখন কিন্তু মানুষ গাড়ি বের করে নেই ভয়ে যে কে ঢিল মারবে, গাড়িটা ভেঙে যাবে। এখনও তাই হচ্ছে, হরতাল কেউ পছন্দ করে না, ইট ইজ ট্রু। আমরা ওই সময় মানে আপনার সরকার থেকে আরেকটি ঘোষণা দেন ওনাদের মতো যে আপনারা হরতাল করবেন না ভবিষ্যতে? দিয়েছে, মানন ভাই দিয়েছে, বিরোধী দলগুলো করবে না, বিরোধী দলগুলো করবে না বলেছেন, যে ঠিক আছে ওইটা যেহেতু ওনারা বলেছিলেন, এখন আসেন আমরা এটাকে এগ্রিমেন্ট করি বলেছেন। না না, ওনারা আসুক বা না আসুক, আপনারা করবেন না বলেন না, হরতালে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত যথেষ্ট ভাবে হয়, সবাই স্বীকার করি আমরা, কিন্তু পন্থাটা কি? আমরা দেখেন মানব প্রাচীর করলাম, এটা একটা নতুন আন্দোলনের, ভালো তো, এটা তো মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে, আন্দোলনের একটা নতুন ধারা। কিছু ভোট যদি বেড়ে থাকে মানব প্রাচীর করে বেড়ে, শুনেন, 14 কিলোমিটার রাস্তা, হাজার হাজার মানুষ এই রাস্তায় মানব প্রাচীর করছে। এবং আজকে আমরা যে হাওয়া ভবনের অভিযানের কথা বললাম বা ঘেরাওয়ের কথা বললাম, এই আপনারা বলে দিলেন যে সুধা ভবন ঘেরাও হবে। আপনারা সরকারি দল, আজকে রাজনৈতিক আন্দোলন, আজকে রাজনৈতিক আন্দোলনকে, এই যে আজকে আমি বলি আওয়ামী লীগের রাজনৈতিক আন্দোলনকে, আপনার খারাপ ট্রেডিশন যেটা হলো, আপনি রাজনৈতিক একটা অফিস, রাজনৈতিক অফিস আপনার, আমরা বিভিন্ন সরকারি অফিস আদালত ঘেরাও করি, প্রধানমন্ত্রীর ভবন ঘেরাও করি, আমরা কি বলে সেক্রেটারিয়েট ঘেরাও করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস, এটা রাজনৈতিক একটা ইস্যু আছে। রাজনৈতিক দল ঘেরাও, দলের অফিস ঘেরাও করা, এই ট্রেডিশনটা যে আপনি শুরু করে দিলেন, আমরা এটা আপনারা কেন করছেন? আপনারা কেন ট্রেডিশন শুরু করে দেওয়া হলো আর কি? ওনারা করলো, ওনারা খারাপটা করলো, ওনারা 58 সিট পেয়েছে, তো আপনারা কি 55 সিটের জন্য তৈরি হচ্ছেন? আমরা তো উই ডোন্ট ইভেন, এটা অন্যভাবে বললে খারাপ শোনাবে, উই ডোন্ট বদার যে ওনারা কি করছেন না করছেন, এটা আমরা সেখানে ক্রিকেট খেলবো, আমরা তো মনে করেছি সেদিন ওনারা ঘেরাও করতে আসবে, আমরা ক্রিকেট খেলবো। আচ্ছা, ধন্যবাদ, আপনি ক্রিকেট খেলেন না, কিসের খেলা না, কিন্তু সুধা সদন উচ্ছেদ করবার বা যে কর্মসূচিগুলো করতে পারে, মানুষ তো রক্ত মাংসে করা, আপনি 58টা সিট পেয়ে এখন দেখেন, মানে আমার পাশের বাড়ির আমি যদি খুব প্রভাবশালী একজন ব্যক্তি হই, বা আমার পাশের বাড়ির লোক যদি প্রভাবশালী ব্যক্তি হয়, অনেক বড় একটা ফ্যামিলি নিয়ে থাকেন, সেখানে আমি একটা ছোট্ট ফ্যামিলি নিয়ে যদি সবসময় তাকে ঠেলা ঠেলি করতে থাকি, তিনি কি কিছুই বলবেন না? আমাদের 218টা আসন চার দলীয় ঐক্যজোটের, আপনি 58 সিট নিয়ে একেবারে প্রধানমন্ত্রীকে শেষ করে ফেলতেছেন, দেশকে খেয়ে ফেলতেছেন, আপনি হাওয়া ভবনকে শেষ করে ফেলতেছেন, তা আমাদের মধ্যে কি দুই একজন রক্ত মাংস করার লোক নেই যে তারা বলবে যে সুদা সুদন আমরা ধরবো? হতে পারে তো। আচ্ছা, মানুষ এখন আসেন, আপনার নিশ্চয়ই মনে আছে 90 সালে
যখন ছাত্র আন্দোলন হয় ক্যান্টনমেন্টে এরশাদ সাহেব থাকতেন, সেই গণ অভ্যুত্থানের সময় বলা হয়েছিল ক্যান্টনমেন্ট ঘেরাও করব। এই ঘেরাওটা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের ধারা, সুতরাং এই ঘেরাও কিন্তু আপনি যদি বলেন অবশ্যই, আপনি যখন আমি কিন্তু অন্য ফিলিংস নিয়ে কথা বলছি, আমি আমি শুধু আমার দলের কথা বলছি, আমি অন্য ফিলিংস নিয়ে কথা বলছি, আমি দলের আপনার দল আমরা যতই বকবকি করি না কেন, আপনার রাজনীতি করেন, এটি রাজনীতি বিদেশে আপনার প্রতি রেসপেক্ট, এদেশের মানুষ মনে করে যে ওই অফিস, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে আপনাদের কি আরেকটা সরকার আছে, ওই এদেশের মানুষ মনে করে যে ওই অফিস থেকে আরেকটা সরকার পরিচালিত হচ্ছে, যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা থাকলেও তিনি এই কাজগুলো করতে পারছেন না, সেই কারণেই আজকে কিন্তু জনগণের পক্ষে এখন আওয়ামী লীগ কথা বলছে যে ওই অফিসটাকে বন্ধ করতে হবে, সেই জন্যই কিন্তু আপনারা কিন্তু বলেছেন যে প্রমাণ আছে, আপনারা কিন্তু প্রমাণ হাজির করতে পারেননি এখনো পর্যন্ত, আমি আমি বলেছেন এই সংক্রান্ত প্রমাণ দিয়ে, আমি 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 একটা কথা বলি শুধু, মানে যেহেতু মানে আমি আমাদের যুগ্ম মহাসচিবের ওখানে আমিও বেশি যাতায়াত করি আর কি, তো সেখানে আপনার এই তারেক সাহেবের সঙ্গে যদি আপনি কথা বলতেন, তার মোটিভ যদি বুঝতেন, মা এবং বাবার নেচার তার একদম 100%, তার আশেপাশে কী করে আমি জানি না, কিন্তু সে কিন্তু বারবার টেলিভিশনে পত্রিকায় আমাদেরকে সব বলছে যে আমার নাম কে ইউজ করে, এবং এটা একবার কেউ ধরিয়ে দিক, একটা লোক ধরিয়ে দিল না, আমাদের মধ্যে ভুল আছে কিন্তু অনেক লোক, সব অফিসাররা হোক, আপনারা হোক, জনগণ হোক, আমরা হই, আমাদের মধ্যে ভুল আছে, আমরা কেউ তাদেরকে কোনোদিন ধরে প্রমাণ করে দিলাম না যে এই লোকটা আপনাকে বিক্রি করে মানে। আচ্ছা আচ্ছা, আপনি তারপরে এই যে সেদিনও বলেছে আপনার কি 15,000 না 16,000 কোটি টাকা নিয়ে, আচ্ছা 16,000 কোটি টাকা একটা দেশ থেকে কোন লোক পাচার করতে পারে 2 বছরে? হাউ হাউ ইট ইজ পসিবল? আমি বলেছি মনে হয় অভ্যস্ত, আমি কিন্তু আপনারা যেভাবে কনফার্ম করে বলেন আমি কনফার্ম করিনি। আর আমি একটা জিনিস আমি আমার আমি যেহেতু জানি আপনি তারেক সাহেবের একটা টাকার যদি কোনো প্রমাণ আপনারা করতে পারেন, আমি নিজে বলবো আর কি, যে মালয়েশিয়া অস্ট্রেলিয়া যেভাবে বলেন আপনারা যে ওখানে টাকা রাখছে অথবা ইনভেস্টমেন্ট করতেছে অথবা 5-star হোটেল করতেছে, এটার একটা প্রমাণ যদি আপনারা 16,000 কোটি না, $1600 কোনো প্রমাণ বা $16,000 কোনো প্রমাণ যদি আপনি করতে পারেন, আমি এমপি তো ছেড়ে দেব। আমি এই আপনাকে এটা প্রমাণের ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করবো, তবে একটা জিনিস সম্ভবত আপনাকে বলি যে জিনিসটা আপনি এই যে আজকে সকালবেলায় আমাকে একজন বিএনপির এক শ্রমিক দলের নেতা টেলিফোন করছে, কোনো এক অফিসে, আমি নাম বলবো না, আপনি আমার থেকে ভিন্ন শুনে দেন, কোনো এক অফিসে 13 জন লোক আপনারা অনিয়ম মানে নিয়মকানুন ব্রেক করে আপনারা সেখানে চাকরি দিলেন, সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই চাকরিগুলো কী করে হলো, হাওয়া ভবন থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই 13 জনকে চাকরি দিতে হবে। ক্লিয়ার করে বলি আর কি, তাহলে মানে প্রমাণ ভিত্তিক হবে এবং এরকম সাহসী কিছু কথাবার্তা বললে পরে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। বিদ্যুৎ সচিব তখন দেশের চেয়ারম্যান ছিল, তার কাছে একটা কন্ট্রাক্টর গিয়ে বলেছে হাওয়া অফিস আমাকে পাঠিয়েছে এই কাজটা দিতে হবে, তো তিনি আমার পূর্ব পরিচিত, আমাকে ফোন করেছেন, আমি টেলিভিশনে বলছি এই জন্য যেহেতু তিনি এখনও বর্তমানে সচিব অন ইন সার্ভিস শামসুল আলম সাহেব, তিনি ফোন করলেন আমাকে যে এরকম হাওয়া অফিসের একটা লোক আসছে, তো সে বলতেছে হাওয়া অফিসে এই কাজটা করে দিতে হবে, দেখেন তো কীরকম অবস্থা এখন কী করি। আমি বললাম যে লোকটারে ধরে রাখেন, ধরে রাখেন, আমি 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 দেখে জিজ্ঞেস করি। আমি কিন্তু তারেক সাহেবকে ফোন করেছি, তারেক সাহেব বললো যে সঙ্গে সঙ্গে ওই বেচারাকে ধরেন, ধরে পাঠান, কোনো দিন এরকম মানে ওখানে ধরে রাখতে বলেন, প্রয়োজন আপনি যে ধরে আনেন। তারপরে শামসুল আলম সাহেবকে বলা হয়েছে, তারপরে বললো যে এই লোকটারে বসায় রাখছে, আমি এই ফাইলটা রেখেছি, পালাইছে নিশ্চয়ই, বুঝছে আপনাকে ফোন করেছি, এবং সে পালিয়ে গেছে। এই ধরনের মিথ্যা কিছু বিষয় হতে পারে, দুই চারটা না, এগুলি হচ্ছে, আপনাকে বলি এই যে দেখেন হয়তো বিক্রি করছে, এটা বিএনপির হতে পারে কেউ, আপনাদের অনিয়মটা কোথায় দেখেন?
বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রযুক্তি ওই বিভাগের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে কিছুদিন আগে। সেই তথ্য ইয়েতে 20 জন অ্যাপ্লাই করছে, 3 জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। এর মধ্যে আপনাদের দেখেন থাইল্যান্ডের মিস্টার চারুল, ডক্টর চারুল, সে ফার্স্ট হয়েছে। আপনার দ্বিতীয় হইল মার্কিন নাগরিক একজন, কি নিকোলাস নাকি নিকোলাস বোধ হয় সম্ভবত নামটা, সে ফার্স্ট হয়ে সেকেন্ড হয়েছে। তৃতীয় বাংলাদেশের একজন এম এ মতিন। আপনারা নিয়োগ করলেন মার্কিন নাগরিককে, তাকে মানে মাসিক ইয়ে দিচ্ছেন, বেতন দিচ্ছেন 25 লক্ষ টাকা, তার স্ত্রীকে আবার প্রতিদিনের জন্য 24,000 টাকা করে বেতন দিয়ে তার স্ত্রীকে নিয়োগ দেওয়া হলো। এটা কোন নিয়মে করলেন আপনি? কেন যদি যদি ফার্স্টকে না নিলেন, থার্ডকে নেন, সে বাঙালি, সে বাংলাদেশের নাগরিক, তাকে না নিয়ে আপনারা মার্কিন নাগরিক একজন নিলেন, তার স্ত্রীকেও চাকরি দিলেন 25 লক্ষ টাকা মাসিক। আর এখন আমার কথা হলো যে এই যে অনিয়মগুলো কোত্থেকে হয়, অনিয়মগুলি কে বলে এটা? এটা এটা আমি আমি বিষয়টা জানি না, যেহেতু তবে আমি সিন্ডিকেট মেম্বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, আমি একজন সিন্ডিকেট মেম্বার। গিয়ে দেখবেন আমার এলাকার একটা ছেলে ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, তো নর্মালি ওরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে ওখানে আপনার লেকচার হিসেবে জয়েন করে আর কি। আওয়ামী লীগের আমলে সেখানে যারা সিন্ডিকেট মেম্বার ছিলেন তারা তাকে আর জয়েন করতে দেয়নি, বিকজ ওই বিএনপি ওরিয়েন্টেড ছেলে, দলের যে এগুলো না করে 7th পজিশনের একটা ছেলেকে চাকরি দিচ্ছে সেখানে। তো আমি এবার সিন্ডিকেট মেম্বার হিসেবে গিয়ে ধরলাম যে তাকে আপনারা ঠিক আছে যেটা হয়ে গেছে আমি বলে নিই যে ছেড়ে দেন, তো ফার্স্ট ক্লাস ফার্স্ট এটা তাকে একটা চাকরি দেওয়া হোক, এটা আমি সিন্ডিকেটে উত্থাপন করলাম। তো এরকম ঘটনা ঘটে থাকে ইনফ্লুয়েন্স করে যারা, দেখেন না আপনারা যদি 20 জনের মধ্যে কম্পিট করে একজন বাঙালি আসছে সে থার্ড হয়েছে, তো আপনি তাকে নেন, তাকে দিন না কেন? একটা বাংলাদেশের নাগরিক, আমার তো জানা নেই বিষয়টা, আমি আপনাকে পত্রিকার কাটি, হ্যাঁ উনি যেহেতু জানেন না বিষয়, আমি আপনাকে এটা বলবো যে এই সম্পর্কে আপনি একটু চেক করতে ইয়ে বলেন, আপনার অর্থমন্ত্রীকে বলেন যে এইটা কি করে হলো। আপনি বলেছেন আমি নিশ্চয়ই বলবো। দেখেন আমার কথা হচ্ছে এই যে অনিয়মগুলো আজকে দেশের, এই অনিয়মের কারণে কিন্তু মানুষের মধ্যে খুব বিদ্রোহ, সরকারে যারা আছেন তাদের অনিয়ম, কারণ আমাদের আমাদের সবারই শুদ্ধি হওয়া উচিত এবং পলিটিশিয়ানদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত জনগণের জন্য। সেটা হলো যে আমরা যতই তর্ক বিতর্ক করি দেশটা আমাদের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করছি। আজকে দেখেন ইতিহাস কত সত্য প্রমাণিত হয়, আমরা একদিন এমনিই বলছি যে মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব, তো এখন আজকে কিন্তু সেটা কিন্তু প্রমাণিত, ইতিহাস কিন্তু সেটাই প্রমাণ করছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। আমি এটা দেখলাম সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। আবার যদি আবার এখানে আরেকটা ইন্টারনেটে সার্চ করেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশিকে, মানে তখন আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসবে। আচ্ছা সর্বকালের বাংলাদেশি মানে এই দেশের জন্য, আমি বিষয়টা অন্য কারণে আনছি যে দেশ আমাদের সবাইকে মিলে কাজ করতে, অনেক তর্ক বিতর্কের মধ্য দিয়ে আজকে আমরা যদি একটা সমাধানের জায়গা খুঁজে না পাই তাহলে এইখানে কিন্তু আমি বারবার বলতে চাই যেটা সেটা হলো মুখ্য ভূমিকা আপনাদের অর্থাৎ সরকারের মুখ্য ভূমিকা, সরকার কিন্তু পালন করতে যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এ পর্যন্ত, যেমন দিয়েছেন দেশ মানে পরিচালনায় তেমন দিয়েছেন এই আলোচনার ক্ষেত্রেও বা এই বিরোধী দলকে আস্থায় নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যর্থতার পরিচয় আপনারা দিয়েছেন। উনি সেটা মনে করছেন না সর্বাংশে, এটা মনে করছেন না আপনি? আমি মনে করছি না, কারণ আমি আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা হচ্ছে পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায়। আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2টায় এবং রাত 2টায়। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন সকালে এবং রাতে দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দে আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব যে এই ধরনের আলোচনা করে আপনারা আমাদের দেশবাসীকে আরও সমৃদ্ধ করবেন। দর্শক মণ্ডলী, যে মানুষ নিজেকে সম্মান দিতে পারে না, নিজের সম্মান নিজে রক্ষা করতে পারে না, তাকে অন্যরা আসলে সম্মান দিতে পারে না। বাংলাদেশে অসংখ্য সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, তবে এই সমস্যাগুলো সমাধান করবার প্রক্রিয়ার মধ্যে যারা প্রধানত জড়িত তারা হচ্ছেন রাজনীতিবিদ। আজকে পৃথিবীর বিভিন্ন
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে কথা উঠছে, বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত। আমরা সবাই মনে করি এই দেশটি আমাদের, এবং যারা বিভিন্ন প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা এই দেশটির জন্য অনেক সংগ্রাম করেছেন এবং সবাই দেশটিকে ভালোবাসেন, এটি আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু যে দুর্নীতির কালিমা তাদের মধ্যে তাদের নামের সঙ্গে লেপ্টে যাচ্ছে, আমার মনে হয় যে এ বিষয়টিতে তাদের সচেতন হওয়া দরকার এবং তাদের কথায় আচরণে চিন্তায় স্বচ্ছতা থাকা দরকার, সততা থাকা দরকার এবং দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা সেটি তাদের থাকা দরকার। আমরা আশা করব আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাবেন, নতুন নতুন স্বপ্ন দেখাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সকলের জন্য শুভকামনা।